নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। এই ভিডিওটার ঠিক আগে আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সে বিষয়টা হচ্ছে শান্তি সস্থান কর্মে, পঞ্চাঙ্গ শান্তি সস্থান কর্মে যে বিষ্ণুর পুজো থাকে, তুলসী দান কর্মটি থাকে, সেখানে যদি আমরা যাই পুজো করতে, তাহলে আমরা কিভাবে পুজো করব সেই বিষয়টা। তার মধ্যে আমি বিষ্ণুর পুজো সম্পর্কে বলেছি কি কি করতে হবে। অনেকেই সত্যনারায়ণের পুজো বই কিনে নিয়ে যায়, সেইখান থেকে পুজো করে, কিভাবে করবেন বলে দিয়েছি। এইগুলো শান্তি সস্থান বিধি যে সমস্ত বইগুলো রয়েছে সেই বই থেকে আপনারা করতে পারেন, বা আমি যেভাবে বললাম সেভাবে করবেন। আজকের বিষয়টা বলবো তুলসী দান বিধি। আমরা যেটা বেশিরভাগ করি, নারায়ণের একটু পুজো করলাম সঙ্গে তুলসী দানটা করলাম, কিন্তু এই বিষয়টা সেই বিষয় নয়। এই বিষয়টার ব্যাপার একটুখানি আলাদা আছে, সেই সমস্ত কিছু আজকের বলবো। প্রথমে বলি, আজকের ভিডিওটা সত্যিকারের গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটা পুরো দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। আমরা খুব শীঘ্রই 30,000-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আর খুব অল্প সাবস্ক্রাইবের দরকার 30,000 করার জন্য। তারপর আমরা একসঙ্গে 30,000 পরিবার মিলে পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল একসঙ্গে বসে ভিডিও দেখবো, আনন্দ উপভোগ করবো এবং নতুন কিছু শিখবো। তাহলে এবার শুরু করি বিষয়, সেটা হচ্ছে তুলসী দান বিধি করার আগে তুলসীকে পুজো করতে হবে। এটা তো আমরা সাধারণ বিষয়, কিন্তু আমরা অনেক ঠাকুরমশাই করি না, এবং আমি এটা গর্ব করে বলতে চাই যে পুজোর আসর বেঙ্গল ইউটিউব ছাড়া এই ধরনের ভিডিও আপনি পাবেন না। কারণ আমি সার্চ করে দেখুন কোথাও শান্তি সস্থায়নে কীভাবে নারায়ণ পুজো করার বিধি নেই। কিছু কিছু জায়গায় দেখাচ্ছে, কিন্তু বিধি না বললে তো আপনারা বুঝতে পারবেন না। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কিভাবে তুলসী দান করতে হবে। তাহলে নারায়ণ শিলা তো স্নান পান করি, আমরা রেডি করেছি, সমস্ত কিছু রয়েছে, নৈবেদ্য রয়েছে, তুলসী দেবী পেছনে রয়েছে, সেই তুলসী দেবীকে পেছনে বা সাইডে রাখবেন, সুবিধা হবে। এবার তুলসী দেবীকে আমাদের কী কী বিধি করতে হবে, আমরা বেশিরভাগ যেটা করি সেটা হচ্ছে কোনো সময় 28টা তুলসী পাতা, কোটায় 108টা, কোটায় 1,000-টা, আর সবচেয়ে বেশি হলে 10,000-টা তুলসী দান করি। 1,000-টাই সবচেয়ে বেশি দেখা যায়। আমরা 28টা হলে গোল করে সুন্দর করে কোনো থালায় বা এখন শাল পাতায় বা কলার পাতায় বা খাবারের যে কাগজের পাতায় তার মধ্যে চন্দন দিয়ে সাজিয়ে নিই, পটাপট তুলসী দান করি। এ হলো বিষয়, 108 হলেও আমরা সাজিয়ে নেব, কিন্তু 1,000-8 হলে সাজানোটা দুষ্কর হয়ে যায়, অনেক বড় জায়গা লাগে। আমরা এক জায়গায় গুছিয়ে রাখি, চন্দন মাথায় আর নিবেদন করি, এই বিষয়। কিন্তু বিষয়টা আদেও এরকম নয়। বিষয়টা কি জানেন, বিষয়টা অনেকটা ষষ্ঠীতলা থেকে যেইভাবে চিনি চিনি ফৎসা করে তুলসী পাতা এই বেল জোড়া বেলটাকে কেটে নিয়ে নবপত্রিকায় দেওয়ার বিধি, এখানেও তাই। অর্থাৎ যে তুলসী গাছ রয়েছে সেই তুলসী গাছ থেকে তুলসীটাকে চয়ন করতে হবে, তুলসীকে অনেক রকমভাবে পুজো করতে হবে, সানাদি সমস্ত কিছু আজকে বলবো। তারপর সেখান থেকে তুলসী চয়ন করে তারপর সেই তুলসী নিবেদন, কিন্তু আমরা এরকম 108 পাতাওয়ালা তুলসী গাছ পাবো না। আগেকার দিনে পাওয়া যেত তখন হতো, তাই আমরা করি কি, আমরা আগে থেকে রেডি করে নিই এবং একটা দুটো তুলসী পাতা ওই গাছ থেকে চয়ন করব, এই বিষয়। তাহলে এইবার আমরা কি করব, যখন তুলসী দানের সময় হবে পুজো জপ টপ করার পর, তখন আমরা প্রথমে কি করব, তুলসীকে পুজো করব। কিভাবে পুজো করব, তুলসীকে প্রথমে দর্শন করব, অর্থাৎ তুলসী দেবী শাড়ি পরানো রয়েছে, হাত জোর করে তুলসী দেবীকে দর্শন, অর্থাৎ দেখব কি মন্ত্রে দেখব, মন্ত্র ওম দেবী বিষ্ণু প্রিয়ে মাতস্থলস্যি প্রিয় দর্শনে হরি দর্শনে দীপ্ত প্রসীদ ভক্ত বল্লভে, অর্থাৎ তুলসী দেবীকে দর্শন করা হলো। নেক্সট তুলসী তলার মার্জনা করতে হবে, যেখানে তুলসী তলা তুলসী গাছ যেখানে রয়েছে, অর্থাৎ টব হোক, তুলসী মন্দির হোক বা মৃত্তিকার উপরে তুলসী তলা রয়েছে, সেই তুলসী তলাকে মার্জনা করতে হবে। কীভাবে, দুয়ার দিয়ে ছুঁয়ে মার্জনা করতে পারেন বা হাত জোর করে মার্জনা করতে পারেন বা ত্রিপত্র দিয়ে টাচ করে মার্জনা করবেন। কী মন্ত্র বলবেন, মন্ত্র ওম মাতস্থলি কল্যাণী স্থল তে মনোহর ক্রিয়াগতে বিষ্ণু ধাতা মার্জতে নাম পশিদমে, এই হচ্ছে তুলসী দেবী তুলসীতল মার্জন। এরপরেরটা হচ্ছে তুলসী জাগরণ মন্ত্র, তুলসী দেবী
নিদ্রায় রয়েছেন তাকে জাগ্রত করতে হবে। কী মন্ত্র পাঠ করবেন? মন্ত্র হচ্ছে ওম উত্তাতিষ্ঠ তুলসী দেবী উঠানা কুরু সত্য অরণ্য পতিত চরণ প্রাণ মহাত্রে। এইভাবে জাগিয়ে হাততালি দেবেন আর ঝটিকা দেবেন তুলসী গাছকে জাগ্রত করলেন, কারণ তো এখানে অনেক পোকামাকড় থাকে, তাদেরকেও জাগ্রত করে দেওয়া উচিত। তারপরে হচ্ছে তুলসী স্পর্শন, তুলসী দেবীকে হাত দিয়ে স্পর্শন করতে পারেন বা কুশ কাঠি দিয়ে স্পর্শন করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে সেটা করবেন। মন্ত্র কি? ওম বকুণ্ঠনাথ পদ্মাবাসিনী প্রিয় দর্শনে স্পিতাতি মহাপাপ সঞ্চয়দমে প্রসয়। এরপরে যেটা করবেন, তুলসী বৃক্ষে জল দান করবেন। জলদান কোথায় করবেন? জলদান গোড়ায় করবেন তুলসী দেবী। কী দিয়ে করবেন? এটা তো শিবের পুজো নয় যে সিংহা দিয়ে করবেন। কুমণ্ডলম আমাদের শাস্ত্রে রয়েছে, তার ব্যাখ্যা রয়েছে এবং তার ব্যবহারও রয়েছে। কুমণ্ডলম আমার লাগবে, সেই কুমণ্ডল দিয়ে আমরা তুলসী দেবীর গোড়ায় জল দেবো। কী মন্ত্র? মন্ত্র আছে, মন্ত্র হচ্ছে ওম তুলসী তং জটাধারি কল্লৈ কল্পসনাশিনী তমে দিয়তে বাড়ি মম পাপ ক্ষয়ং কুরু। এই হলো তুলসী দেবীকে স্নান করার মন্ত্র। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, তুলসী দেবীর তো স্নান হয়ে গেল, এইবার তুলসী দেবীকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে, তুলসী দেবীকে গোড়ায় আমরা জল দিলে আমরা তুলসী দেবীকে স্নান করাতে হবে। স্নান কীভাবে করবেন? এই তুলসী দেবীর চারদিকে জল দেবেন, মন্ত্র পলা হয়ে যাবে, হাতটা কুড়ি নিয়ে এবার জল দিয়ে স্নান করবেন, যেমন আমরা স্নান করি অর্থাৎ গাছে যেভাবে জল দিই ঠিক সেইভাবে স্নান করবেন। মন্ত্র কি? ওম গোবিন্দ বল্লভং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নানম জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। হয়ে গেল। এইবার তুলসী দেবীকে ধ্যান করতে হবে। তুলসী দেবীর ধ্যান কি? শ্বেত পুষ্প নিয়ে করতে হবে, কর্মমুদ্রায় করবেন। ওম ধয় দীননাশী মুখিং পঞ্চদ্রষ্টি বিধ্বস্ত কুলাযুগ ভয়ন্তে কল্পাঙ্গি অধিষ্ঠিতা ঈশ্বরী ললিতা বন্দনাং চন্দ্র সূর্য নেত্রাং শ্বেতাঙ্গিনী তামভয় বরদা সেদ পদ্মা সনস্তয়ে এতে গন্ধাবস্বম তুলসয়ী নম। হয়ে গেল। এরপরে যেটা করতে হবে সেটা হলো অর্ঘ্যদান, অর্থাৎ কুশিতে শঙ্খে জল এবং দুব্বা পুষ্প নিয়ে মন্ত্র পড়ে সেই জলটা দিতে হবে। ওম শ্রিয়ণং সিত্ত শ্রিয় বাসনে নিত্র সিদর সংকৃতে ভক্ত দর্পণে মায়া দেবী গৃহাণং নমস্তুতে ওম ইদম অর্ঘ ওম তুলসায় নম। আর যজুর্বেদী হলে এস অর্ঘ্য তুলসায় নম। এবার তুলসীকে প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা? ওম নিত্রতং দেবৈ স্থিতা তুলসী হর মহি বিদ্যা পূজানাং গৃহ নমস্তুতে। এবার স্তুতি, স্তুতি যে কোনো নিত্যকর্ম পদ্ধতিতে পেয়ে যাবেন সেইভাবে তুলসী স্তুতি করবেন। তারপরে তুলসীকে প্রণাম করবেন। ওম নমস্তি কল্লৈ নম বিষ্ণু প্রিয় শুভে নম প্রদে দেবী সম্পূর্ণ পশিদে বৃন্দাতে তুলসী দেবী প্রিয়নে কেশবে চ বিষ্ণু ভক্তি পোষণে দেবী সর্বতে নমো নমঃ। এইবার তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হবে, অর্থাৎ তুলসী দেবীর চারদিক দিয়ে প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করার পর নমস্কার করলেন, ষষ্ঠাঙ্গে নমস্কার করতে হবে। অর্থাৎ আপনি শুরু করলেন, প্রদক্ষিণ করলেন, ষষ্ঠাঙ্গে নমস্কার করলেন, আবার শুরু করলেন, প্রদক্ষিণ করলেন, নমস্কার করলেন, মন্ত্রটা শুরু করে মন্ত্রটা শেষ করে নমস্কার করবেন। কী মন্ত্র হবে? তিনটে মন্ত্র আছে, তিনবার প্রদক্ষিণ। প্রথম মন্ত্র, ওম ইন্দ্রায় সকলত্ব রচিতে ভব সুন্দরীম ভক্তাং ন বরদে বন্দে তুলসী সৌম্যরূপিণম। প্রথমবার। দ্বিতীয়বার, ওম সর্বদেবময়ী দেবী ভদ্র গর্ব মনোরমম যোগত্র মহং বন্দে তুলসী সৌম্যরূপিণীম। লাস্টবার, ওম জানানি কামানি চ পাপানি ভদ্রানি কর্তাই চ তং সর্ববলম যত্র তুলসী তং পশি প্রদক্ষিণাম। এ হলো তুলসী দেবীর প্রদক্ষিণ। এবার চয়ন, অর্থাৎ তুলসী দেবীকে একটা তুলসী যে ছিঁড়তে হবে।
ওং তুলসী মৃত নমামি সদা কেশব প্রিয়া কেশবত্ব চিত্তে তং বরদা ভব শয়নে তত্ত্বস্থিতি পত্ত লক্ষ্মী যথা হরিম তথা কুরু পরিত্রাণি কল্যই মম বিনাশিনী। এইবার তুলসী দেবীর পত্রে তুলে তুলে আমাদের নিবেদন করতে হবে, এবং প্রত্যেকবার নিবেদন করার পর হাতটা ধুয়ে ফেলতে হবে। এ হলো বিষয়, কীভাবে করবেন? প্রথম মন্ত্র, বং দিয়ে আগে জল ছিটিয়ে নেবেন যতগুলো তুলসী থাকবে। বং এতস্যই অস্তোত্তর শত বা অস্ত বিংশতি বা অস্তোত্তর সহস্র তুলসী পত্রে ভন। তারপরে কি করবেন? অর্চনা করবেন ফুল দিয়ে, এতে গন্ধা পুষ্পে এতে ব অস্তোত্তর বা অতস্তোত্তর শত শঙ্কক স্বচন্দন তুলসী পত্রে ভন। এতে গন্ধা পুষ্পে তদধিপত দেবায় শিব বিষ্ণবে নম করা হয়ে গেল। তারপর এত সম্পদানায় শ্রী বিষ্ণবে নম, দুবারই শ্রী বিষ্ণব। এবার তুলসী পত্র দেবার মন্ত্র, কি মন্ত্রে দেবেন? মন্ত্র হচ্ছে ওম বিষ্ণুর নম বা বিষ্ণুর মহাদ্য বিষ্ণুর ওম তস্বদ্দ অমুক মাসে অমুক পক্ষে অমুক তিত অমুক গোত্র শ্রী অমুক দেবশর্মা বা অমুক গোত্র শ্রী অমুক দাসস্য, যার জন্য হবে। যদি পড়তে হয় তাই মৃত্যুকালীন দীপাত দোষ খণ্ডনায় যা বলবেন। করার পর সংকল্পিত অমুক কর্মাণি, তার কর্ম সংকল্প বলবেন, শ্রী বিষ্ণু কর্মাণি বম্ব পুরাণীয় নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা ইতি মন্ত্র পতদেন পতদেন অস্তোত্তর শতসংঘ তুলসীপত্র দান কর্মণ করিষ্যামি। এবার সংকল্প হয়ে যাওয়ার পর এবার প্রদান করবেন, প্রদানের মন্ত্র, এত স্বচন্দন তুলসীপত্রম ওম বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। যদি শুভকর্ম শান্তি সস্থান গিয়ে উপবেশ হয় তখন কী করবেন? ওম শ্রী হর হরয়ে নম, মৃত্যুকালীনের সময় শ্রী বিষ্ণবে নম বারবার উচ্চারণ করবেন। এত সচেতন তুলসী পত্রায় বহুরূপায় নারায়ণায় পরমাত্মনে স্বাহা, বারবার নাম, যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে বারবার নামেও করতে পারেন। তারপর তুলসী দেবীকে মার্জন অর্থাৎ ক্ষমা মার্জনা করবেন। কি করবেন? ওম ক্ষমতাং মা তুলসী তব মস্তকে তথা পূজনাং বরদে দেবী নম। তুলসী দেবী ক্ষমধম হয়ে গেল। তারপর তুলসী দেবীকে আবার প্রদক্ষিণ করবেন এবং তুলসী পাতাগুলি ঘটের মধ্যে দিয়ে দেবেন নারায়ণের ঘটে, এবং আর্জন করে লাস্টে মন্ত্র করবেন, ওম ব্রহ্মান্ন দেবায় গোব্রহ্মান্ন হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এবং বিষ্ণুর চরণে চন্দ্রমিত্র, যদি শুভকর্মে হয় চন্দ্রমিত্র দেবেন, নারে চন্দ্রমিত্র দেবেন। এই হলো সম্পূর্ণ কর্ম। এইভাবে তুলসী দান কর্মটি করবেন, তাহলে একদম সুন্দর হবে, দেখতেও যেমন সুন্দর লাগবে, আপনার কাজ করতেও সুন্দর লাগবে, এবং পুরো শান্তি সস্থানের বিষ্ণু এবং তুলসী পুজোটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো অর্চনা করতে থাকবেন। নমস্কার।